দেখুন, এবার যুক্তরাষ্ট্রে বিমান হামলার হুমকি দিল 10 বছরের শিশু। যুক্তরাষ্ট্রে বিমান হামলার হুমকি দিয়েছে 10 বছরের একটি শিশু। জঙ্গি গোষ্ঠী আইএস তাদের ওয়েবসাইটে ইউসুফ নামের এই শিশুর বক্তব্য দিয়ে এ ভিডিওটি প্রকাশ করে। ভিডিওটি থেকে জানা যায়, শিশু ইউসুফ একজন মার্কিন নাগরিক। সে দাবি করেছে তার বয়স 10 বছর এবং তার পিতা একজন মার্কিন সেনা যিনি এখন ইরাকে যুদ্ধ করছেন। সে আরও জানায়, 2 বছর আগে মায়ের সাথে সে আইএস নিয়ন্ত্রিত ইরাকে আসে। ভিডিওতে ইউসুফ বলে, আইএসের বিরুদ্ধে বিমান হামলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ট্রাম্পকে কথা দিচ্ছে তা শেষ হবে তার মাটিতেই। মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধুদের বিরুদ্ধে সবেমাত্র যুদ্ধ শুরু হয়েছে। ইউসুফ পরিচয় দানকারী ও শিশুর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে ইউসুফ মরুভূমিতে আরেক শিশুর সাথে কার্তুজ ভর্তি রাইফেল নিয়ে খেলা করছে। 7 মিনিটের ভিডিওটিতে ইউসুফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইহুদিদের পুতুল দাবি করে। তবে মার্কিন সরকারের মুখপাত্র হেদার নাওয়ার্ট বলেন, ভিডিওটি কতটা সত্য তা নিয়ে সন্দিহান আমরা। আমি নিশ্চিত করে বলতে পারছি না শিশুটি আদৌ মার্কিনই না অন্য কোনো দেশের, তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হবে। বৃহস্পতিবার আইএস বিষয়ক পর্যবেক্ষক দল সাইট ইন্টেল গ্রুপের সূত্রে টাইমস অফ ইন্ডিয়া এ খবর প্রকাশ করে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।